হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি তৈরি করছি মাছের ডিমের বড়া অথবা পাকোড়া। আপনারা দেখুন, এটা কিন্তু ভীষণ টেস্টি বা সাইড ডিশ স্ন্যাক্স বলতে পারেন। মাছের ডিমের বড়া খুবই ইজি এবং মজাদার একটি রেসিপি। খুব কীভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে মাছের ডিমের বড়া তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। মাছের ডিমের বড়া তৈরি করার জন্য যেসব উপকরণ দরকার সেগুলো হলো, লাগবে মুসুরি ডাল, মাছের ডিম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর লাগবে তেল। প্রথমে আমি মাছের ডিম এবং মসুর ডালটাকে ব্লেন্ডার করে নেব। এখানে আমি মসুর ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ, মাছের ডিমও নিয়েছি হাফ কাপ পরিমাণ। মিক্সড করে ব্লেন্ডার করে নেব। মাছের ডিম এবং মসুর ডাল একসাথ করে ব্লেন্ডার করে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিব রসুন কুচি সামান্য পরিমাণ, স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব সামান্য পরিমাণ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিব, ধনে পাতা কুচি, আর দেব পেঁয়াজ কুচি। এবার এগুলো একসাথ করে মিক্সড করে নেব। হাত দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব। হাত দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি একটি কড়াইয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ডিমের বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব।
ভালোভাবে উল্টে দেব। আমার বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।